বিদেশ থেকে এলি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বিদেশ থেকে আইলি তো ভাই, কিন্তু দেরি হয়ে গেছে গা। কি বলিস, দেরি হয়ে গেছে মানে কি বলতেছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই। আইলি তো, কিন্তু তোর মায়েরা বাড়িতে পাইবি না। মায়েরে পাবো না মানে? বাড়িতে গিয়ে দেখ, বাড়িতে গিয়ে তোর বউরে জিজ্ঞেস কর, উত্তর পেয়ে যাবি। মানে আমি যাইতেছি। পোলাপান মা বাবা বিদেশ পাঠায় ভালো থাকার জন্য। আর দিনটা এমন আইছে, পোলাপান বিদেশ গেলে কি হবো, মা বাবার কষ্ট থাকিয়ে যায়। তোমার মারে আমি পানি থেকে বাই করে দিছি। আমার মাকে কেন বাড়ি থেকে বের করছিস? কেন বের করছিস তুই? তোমার মা সবসময় খাবারের জন্য ক্যাটকেট করে, আমার সাথে লাগেই থাকে, খুঁটিনাটি বিষয় নিয়ে সারাক্ষণ ঝগড়া করে। তাহলে বাইর করে দিব না আমি কি করবো? এই চুপ, আর একটা কথাও তুই বলবি না। আমি বিদেশ গেছি, বিদেশ গিয়ে অনেক কষ্ট করে টাকা ইনকাম করি, আর সেই টাকা বাড়িতে পাঠাই, সেই টাকা দিয়ে আমার ফুর্তি করিস তুই? তুই আমার স্ত্রী, এই বাড়ির বউ, তোর দায়িত্ব আমার মায়ের সেবা যত্ন করা। কিন্তু না, তুই সেটা করিস নি। তুই কি করেছিস, আমার মাকে এই বাড়ি থেকে বের করে দিছিস। এই আমার মা যদি এই বাড়িতে না থাকে, তোকে দিয়ে কি করবো আমি? হ্যাঁ, তোকে দিয়ে কি করবো? কোন আমার মাকে যদি আমি না পাইছি, তাহলে না তোরে এই বাড়িতে আমি তাড়িয়ে দিব, তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। আমি তো তোমাকে খুঁজতেছি। বাবা, তুই কবে আইছস? মা, আমি আজকে আসি। ও তোমা বাজার, তুই কেমন আছস? হ্যাঁ মা, ভালো আছি মা। ইসি রে, আমার বাবার মুখটা শুকিয়ে গেছে, এমন লাগতেছে কে মুখটা। না মা, আমি ঠিক আছি। তুমি এখানে, মা চলো বাড়িতে চলো। না না না, আমি বাড়িতে যাব না। হ্যাঁ কেন মা, আমি তোমাকে নিতে আসছি, তুমি যাবা না কেন? চলো মা, আমার সাথে চলো। না না বাবা, আমি বাড়িতে যাবো না। হ্যাঁ কেন মা? মা আমি আর কখনো বিদেশ যাবো না মা, মা তুমি বাড়িতে চলো প্লিজ। না না বাবা, বাড়িতে যদি আমি যাই, তাহলে বৌমা বৌমা আমার মায়ের ফেলাইব। মা মা তোমার বৌমা কিচ্ছু বলবে না মা। মা তুমি তুমি চলো মা। না না বাবা, তুই তো জানোস না বৌমা যে আমার উপর কত অত্যাচার করছে বাবা। মা আমি বুঝতে পারছি তোমার উপর অনেক অত্যাচার করছে মা। তুমি বাড়িতে চলো এখন থেকে। মা তুমি বাড়িতে চলো এখন থেকে, আর তোমার উপর অত্যাচার করবে না। না না বাবা, আমি যাবো না। আম্মা আম্মা আমার ভুল হয়ে গেছে। আম্মা আম্মা আপনি বাড়িতে চলেন। আম্মা আপনি ভয় পাইতেছেন কে? আম্মা বিশ্বাস করেন, আমি আর কোনোদিন আপনার একটা কথাও কব না। আম্মা চলেন, আম্মা চলেন, নয়তো আপনার পোলা আমার তালাক দিয়ে দিব। কি কব মা, কি রে কি কয়? হ্যাঁ মা, ও ঠিকই বলছে, যেই বাড়িতে আমার মা থাকতে পারবে না, যে বউ আমার মায়ের ঠিক মতো খাবার দেয় না, ভাত দেয় না, আমি সেই বউরে আমি তো আর বাড়িতে রাখবো না মা। না না বাবা, তুই এই কাজটা ভুলেও করিস না। আমি আর কয়দিন বাঁচবো? আমার জন্য তুই তোর সংসার নষ্ট করে দিবি। হ্যাঁ মা, তুমি এমন কথা বলো না মা, তুমি প্লিজ প্লিজ মা বাড়িতে চলো। আম্মা চলেন, আমরা বাড়িতে যাই। আম্মা চলেন, আর কি ভাবতেছেন?